আরে এত দরজা কে করতেছে, আমি একটু ঘুমাইছিলাম শান্তি মতো, কি ব্যাপার? আরে আমাদের আমাদের ভাই রে ভাই, তোমার ঘুম ভাঙছে শেষ পর্যন্ত? আরে আমি ঘুমাই রয়েছি, আমাদের ইম্পর্টেন্ট ডিল করতে যাইতে হবে, এখন আমি একটু ঘুমাই, রেস্ট নিচ্ছি যাতে ভালো করে ডিল করতে পারি, আর তুমি আমার এখন ডাকতেছো। তাই না? সেই আসছি আমরা কখন দুপুর বেলা, হ্যাঁ আর এখন এখন কয়টা বাজে তুমি কি রে জানো? অন্ধকার কেন বাইরে? 1 মিনিট, কি রে আকাশে তারা কেন দেখা যাইতেছে, তাই নাকি? আমাদের ডিল হওয়ার কথা ছিল সন্ধ্যা বেলায়, হ্যাঁ বিকাল সন্ধ্যায় ডিল হওয়ার কথা ছিল, সো এখন রাত 9টা বাজে। কি মানে ভাই, তোমাকে আমি কতক্ষণ ধরে দরজা ধাক্কা দেখে ডেকে ডেকে পাইনি, পরে বাধ্য হয়ে আমি একাই চলে গেছি নিজের রেস্টুরেন্টে। তারপরে অনেক কষ্টে মানে ডিল কমপ্লিট হয়ে ডিল গেছে, আমি ফাইনাল যাইতে পারি করছি। নাই, ঘুমাইছিলাম। হ্যাঁ, কেমন লাগে কও, এমন হইলে ভালোই লাগে না, যে তুমি ডাকবে না তোমাকে নিয়ে এসে আমার লাভ ডাকি নাই তোমার? আমি কখন থেকে দরজা ধাক্কা দেখে, তুমি তো আসোই না, খুলোই না, তুমি ঘুমাইতে আমার চাও? সাথে কেন এমন হয়, খালি ভুলা যায় আমি, ভালোই লাগে না। যাই হোক, তো খুশির খবর এটাই যে আমাদের ডিলটা ফাইনাল হয়ে গেছে। ডিল ফাইনাল হয়েছে, ওকে, বাট আমি আমি কিছু করতে পারলাম না। ওরা তোমার কথা জিজ্ঞাসা করতেছিল, তো আমি বলছি তুমি একটু অসুস্থ, তাই মানে এছাড়া মিথ্যা কি কথা কয়ে, বলতাম? মানে মিথ্যা কথা বলো তুমি। এম এম কি করবো তো, তুমি ঘুমাইতেছো, আমি বলবো যে তুমি একটা ব্যাগ কেলের মতো ঘুমাই গেছো? আসে না মানে আর কি, ওই আর কি, মানে হ্যাঁ মানে না আর কি, না মানে হ্যাঁ আর জীবনেও কি। ডিলটা হতো না আমাদের। যাই হোক, তো আজকে যেহেতু আমরা আসছি, তো আমরা একটু মজা টজা করবো, তারপর যাব। তো চলো ডিনার করে নিই, নিচে যাই তারপর। চলো মিয়া, ডিল তো করতে পারলাম না, ডিনারই করে নেই, রাতে একদম আকাশে তারা দেখা যাইতেছে, আকাশ ভরা তারা আমার ডিলের, হ্যাঁ আকাশ ভরা তারা আমার ডিলের সবকিছু সারা। যাই হোক চলো। চলো। আচ্ছা, তো কালকে যেহেতু আমাদের গাড়ি আবার বিকেল বেলা, সো তো ঘোরাঘুরি করতে পারবো আমরা, নাকি এখানে নতুন এলাকায় হ্যাঁ তো আসছি? আমরা কালকে সারাদিন ঘোরাঘুরি করবো আরে একটু আর কত এদিকে। নামতে হবে, সিঁড়ি দিয়ে নামতে নামতে অবস্থা খারাপ হয়ে যায়। ওকে আসো, বসো, আমি খাবার অর্ডার করতেছি, ওকে দাঁড়াও দাঁড়াও, সরাসরি এইখানে এখানে বসবো বসো। আমি আচ্ছা, কি খাওয়া তাই বলো আমি আমি আজকে? হইতেছে, তোমার একটা হ্যাপি হ্যাপি এটা হ্যাঁ মানে চলো চলো পার্টি করি এখানে আমরা সুন্দর মতো ব্যাপার। আজকে, আজকে যে ইয়া, তোমাদের ডিল ঠিকঠাক মতো সবকিছু হয়েছে, ওকে, সো কি খাওয়া যায়? আমি তো চিকেন খাবো। হা, মজা, ফুলের এটা সরাও তো। ওকে এবার ঠিকঠাক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে এবার। আমি তো চিকেন খাবো, তুমি কি খাবা বলো? আরে আমিও চিকেন খাবো, যাও চিকেন নিয়ে আসো, মানে অর্ডার দিয়ে আসো। ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে, চলে আসছি। অ্যান্ড আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, বুঝছো, এখানে আশেপাশে মানে একটু ঘোরার জায়গা কেমন, কোথায় কি আছে। তো সো কালকে আমরা যাবো ঘুরতে, দেন বাসায় চলে যাবো। ওকে, মজা হবে অনেক।